বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। টানা দুই দিন ধরে চলছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। শরীরের তাপমাত্রা কমেছে, ডায়াবেটিসও স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে কোভিড পরবর্তী জটিলতা ছাড়া আর্থাইটিস, কিডনি, লিভার, দাঁত ও চোখের নানা ধরনের রোগে ভুগছেন তিনি। এর আগে শারীরিক অবস্থার ফলো আপ করতে মঙ্গলবার বিকেলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থা বিবেচনায় শেষ পর্যন্ত তাকে ভর্তি রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।